আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। জ্যাম বা জেলি কার পছন্দ না বলুন, ছোট থেকে বড় সবাই খুব খুব লাইক করে। তো চলুন বাসায় কিভাবে ইয়ামি প্লাম জ্যাম করা যায় সেটা ট্রাই করি, এবং কিভাবে অনেক দিন সংরক্ষণ করা যায় সেটাও ট্রাই করব। এখানে আমি 1 কিলো প্লাম নিয়েছি। প্লাম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলা একটা প্যান বসিয়ে 3 কাপ পানি দিয়ে আমি বয়েল করতে দিব। প্লাম বয়েল হয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডারে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখন একটা ফ্রাই প্যান চুলাতে দিয়েছি, এখন ব্লেন্ড করা জ্যাম ঢেলে দিচ্ছি। টু অ্যান্ড হাফ কাপ চিনি দিচ্ছি। আমার প্লাম অনেক টক ছিল, তাই চিনি আমার বেশি লেগেছে। প্লাম সাধারণত এতটা টক হয় না এবং চিনিও বেশি লাগে না, তাই যখন আপনারা চিনি দিবেন একটু বুঝে শুনে দিবেন প্লাম টক কি না সেটা জেনে। এক টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিলাম তাহলে নষ্ট হবে না। একটা সাদা এলাচ, এটা অপশনাল, ভালোভাবে নাড়তে হবে। যেহেতু চিনি দেওয়া হয়েছে সেহেতু লেগে যাবে, ওই জন্য সবসময় নাড়তে হবে। সাদা এলাচ দিয়েছিলাম, ওইটা উঠিয়ে ফেললাম। এখন আমি টেস্ট করব জ্যামের থিকনেস বা জ্যাম হয়েছে কি না টেস্টের জন্য। এভাবে টেস্ট করবেন, যদি দেখেন মাঝে এভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে, জ্যাম গড়িয়ে এই গ্যাপ পূরণ হচ্ছে না, তাহলে বোঝা যাবে জ্যাম হয়ে গিয়েছে। এই অবস্থায় জ্যামের জাল স্টপ করতে হবে, আর জাল করা যাবে না। এখন আমি একটা জার নিচ্ছি, জারটা ভালো করে ক্লিন করে 5 মিনিট ফুটিয়ে স্যানিটাইজড বা জীবাণুমুক্ত করে নিয়েছি, এটা খুব জরুরি। এবং গরম জারে গরম জ্যাম ঢেলে দিচ্ছি। জার ফুল করে জ্যাম ঢালা যাবে না, 1/4 ইঞ্চি ফাঁকা রাখতে হবে, তা না হলে জারের ব্যাসার্ধতে জ্যাম লেগে ব্যাড স্মেল হবে এবং জীবাণু আক্রান্ত হবে, আপনার জ্যাম নষ্ট হয়ে যাবে।
বেশি দিন সংরক্ষণ করা যাবে না। মনে রাখবেন, ঢাকনাও আপনাকে জীবাণুমুক্ত করতে হবে। এখন গরম অবস্থায় জারের ঢাকনা লাগিয়ে রেখে দিব, যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ ঢাকনা খোলা যাবে না। আমার জ্যাম ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা ওপেন করেছি। মনে রাখবেন, কোনোভাবেই গরম অবস্থায় ঢাকনা ওপেন করা যাবে না, তাহলে জ্যাম ভালো মতো সেট হবে না। হাজবেন্ড স্টোর থেকেই প্লাম নিয়ে এসেছে, এত টক, তো ভাবলাম ফেলে দেব। মাথায় আইডিয়া আসলো জ্যাম করি, তো জ্যাম করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে বাসায় ট্রাই করেন। ঠান্ডা হওয়ার পর জ্যাম কেমন সেট হয়েছে চলুন আপনাদের দেখিয়ে দেই। একটা ফিঙ্গারের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ইয়ামি হয়েছে। আমার মেয়েও টেস্ট করছে, কেমন হয়েছে আম্মু? মাশাল্লাহ, আমার মেয়েও টেস্ট করে বলল ইয়ামি হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, সবসময়ের মতো আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার ফ্যামিলি, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।